সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। সঙ্গে আছি আমি অভিজিৎ তালুকদার, সহকারী শিক্ষক হরিনাথপুর এসএসডিপি মডেল হাই স্কুল, নগরবাড়ি, পাবনা। আজকের পাঠ পরিচিতি, আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়। চিত্রটি লক্ষ্য করো, এটা একটা পরিপাকতন্ত্রের চিত্র। এটা পিত্তাশয়, খাদ্যনালী, যকৃত, পাকস্থলী, অগ্ন্যাশয়, ডিওডেনাম, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, সিকাম, অ্যাপেন্ডিক্স, মলদ্বার। আজকের পাঠ পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কাকে বলে? আমরা আগেই জেনেছি যে জীবন ধারণের জন্য চাই খাদ্য, আমরা জটিল খাদ্য খেয়ে থাকি। আমরা এও জেনেছি জটিল খাদ্য দেহ কোষ সরাসরি গ্রহণ করতে পারে না, সেজন্য জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়াতে সরল ও পানিতে দ্রবীভূত করা প্রয়োজন, আর এই কাজকে খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক বলে। এবং এই পরিপাকে যে সকল অঙ্গাণুগুলো কাজ করে থাকে তাদেরকে একত্রে পরিপাকতন্ত্র বলা হয়ে থাকে। চলো পরিপাকতন্ত্র সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই পাঠ শেষে আমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবো, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো, খাদ্য পরিপাক কীভাবে হয় তা ব্যাখ্যা করতে পারবো, পরিপাকতন্ত্রের এনজাইমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এটা একটা পরিপাকতন্ত্রের চিত্র, এটা নাসিকা গহ্বর, এটা মুখছিদ্র, অন্ননালী, যকৃত, পিত্তথলি, বৃহদন্ত, পাকস্থলী, জিওডেনাম, অগ্ন্যাশয়, কোলন, ইলিয়াম, মলাশয়, পায়ুছিদ্র। চলো এবার আমরা পরিপাক নালী বা পৌষ্টিক নালী বিভিন্ন তন্ত্রের বর্ণনাগুলো দিয়ে নিই। মুখছিদ্র, মুখছিদ্র থেকেই পরিপাক নালী শুরু হয়, আর এই ছিদ্রপথেই খাদ্য মুখগহ্বরে প্রবেশ করে। সামনের দাঁতসহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত থাকে, আর মুখছিদ্রের পরে মুখগহ্বরে অবস্থান। এর উপরে রয়েছে উপর তালু এবং নিচে রয়েছে মাংসল জিহ্বা, এছাড়া রয়েছে তিন জোড়া লালাগ্রন্থি। দাঁত খাদ্যবস্তু কেটে ছোট ছোট করে পেছনে সাহায্য করে। এ সময় জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে। লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয় এবং সেগুলো খাদ্যকে পিছিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। লাল রস এক ধরনের এনজাইম বা উৎসেচক থাকে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করা পরিণত করে। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা 32টি এবং প্রতিটি চোয়ালে 16টি করে দাঁত থাকে। গলবিল এবং পাকস্থলীর মাঝে মাঝে জায়গায় অন্ননালীর অবস্থান। খাদ্যবস্তুর ভিতর থেকে গলবিল থেকে পাকস্থলীতে যায়। পাকস্থলী অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। গলবিল অন্ননালীর সংযোগস্থল, ক্রমান্বয়ে সংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়। পাকস্থলীর আকৃতি থলির মতো, এর প্রাচীর বেশ পুরু এবং পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশিবলয় রয়েছে। পাকস্থলীর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত হল পাকস্থলীর পরবর্তী অংশ, এটি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ। ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত, যথা ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ডিওডেনাম এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নালী মারফত ডিওডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে যায়। জেজুনাম এটি ডিওডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ। ইলিয়াম এটি ক্ষুদ্রান্তের শেষ অংশ, ইলিয়ামের ভিতরের প্রাচীরের শোষণ অঞ্চল থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধানের জন্য প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদেরকে ভিলাই বলা হয়। কোলন
সিকাম মলাশয়, এই চিত্রটা বৃহদান্তের চিত্র। বৃহদান্ত ক্ষুদ্রান্তের পরে বৃহদান্তে শুরু, এটি এলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত থাকে। ক্ষুদ্রান্তের বৃহদান্তের সংযোগস্থলে একটি ভাল্ব বা কপাটিকা থাকে, লম্বায় এটি ক্ষুদ্রান্ত থেকে ছোট হয়। বৃহদান্ত তিনটি অংশ নিয়ে বিভক্ত, যথা সিকাম, কোলন এবং মলাশয়। এবার তোমরা একক কাজ করো। একটি চিত্র দেখা যাচ্ছে, এর চিহ্নিত অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদের কি ধরনের সমস্যা দেখা দিবে ব্যাখ্যা করো। চলো একটি ভিডিও দেখি। একটি খাদ্যবস্তু মুখ দিয়ে গলবিল হয়ে অন্ননালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করছে, সেখানে বিভিন্ন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়ে খাবারকে হজম করছে, এবং সেটি ধীরে 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 ডিউডেনাম হয়ে ডিউডেনামের দিকে পৌঁছাচ্ছে। তারপরে ক্ষুদ্রান্তরে প্রবেশ করে খাদ্যটি শোষিত হচ্ছে, এবং খাবার শোষণের পরে এটি এটি একটি যকৃতের ছবি, এটি পাকস্থলী, পাকস্থলীতে অগ্নাশয় নামক একটি গ্রন্থি রয়েছে। এবার এটি খাবারটি পরিপাকৃত হয়ে খাদ্যের উচ্ছিষ্ট অংশ বৃহদান্তে প্রবেশ করছে, এবং বৃহদান্ত হয়ে খাবারটি ধীরে 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 মলদ্বার বা মলাশয়ের দিকে অবস্থান অগ্রসর হচ্ছে, এবং অগ্রসর হওয়ার পরে সেটি পায়ুছিদ্র দিয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। এবার আসি আমরা কিছু পরিপাক গ্রন্থি সম্পর্কে। পরিপাক নালীর যেসব গ্রন্থি নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদের বলে পরিপাক গ্রন্থি। যেমন এগুলো রয়েছে লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। যকৃত, দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। যকৃত থেকে পিত্তরস উৎপন্ন হয় এবং পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। হজমের সময় পিত্ত নালী থেকে পিত্তরস জীর্ণনামে এসে খাদ্যের সঙ্গে মিশে পিত্তরস স্নেহজাতীয় খাদ্য হজমে সহায়তা করে। পরবর্তীতে চিত্রটি দেখা যাচ্ছে, এটি অগ্নাশয় চিত্র। প্রধানত তিনটি এনজাইম অগ্নাশয় তৈরি করে, যথা অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইফেজ। লাইফেজ জিওডিনোমে খাদ্যের সাথে খাদ্যের সঙ্গে মেশে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইফেজ স্নেহজাতীয় খাদ্য এবং অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। এটা পাকস্থলী। পাকস্থলীতে এক ধরনের গ্ল্যান্ড রয়েছে বা গ্রন্থি রয়েছে, যেটাকে আসলে গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হয়ে থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরে পচে থাকে। এই গ্রন্থি নিঃসৃত রস গ্যাস্ট্রিক রস বা পাচক রস হিসেবে পরিচিত। আর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের প্রাচীরে বিলাসে প্রচুর আন্তরিক গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে আন্তরিক রস। চলো এবার তোমাদেরকে মূল্যায়ন করা যাক যে দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি। যকৃত, উদ্দীপকটি লক্ষ্য করে এবং 2 নং প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকের যে চিত্রটি দেখা যাচ্ছে সেই চিত্রে একটি তীর চিহ্ন দিয়ে এ লিখে আছে, সেই এ চিহ্নিত অংশে থেকে কোন রস নিঃসৃত হয়? পিত্তরস, পাচক রস, আন্তরিক রস না জারক রস? পিত্তরস। বারিকাস, পরিপাকতন্ত্রে একটি চিত্র রেখে নিয়ে আসবে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।